হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমি তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসবিএমসি এম স্কলারশিপ সম্পর্কে জানাতে চলেছি যদি এই স্কলারশিপ সম্পর্কে তোমরা কোনো কিছু জানতে চাও যদি বিশদ বিবরণ জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওটাতে আজ আমি তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্টের ব্যাপারে জানাতে চলেছি যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট না হয় স্কলারশিপের টাকা যদি এখনও পর্যন্ত ক্রেডিট না হয় তাহলে কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে গত উনত্রিশ কিংবা তার আগে বা তিরিশ তারিখের থেকে কিন্তু বা তিরিশে মে থেকে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু অল্প মানে সবারকার অ্যাকাউন্ট একসঙ্গে নয় কিছুজনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে দু তারিখ এবং বৃহস্পতিবার গতকালকে তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছে যেটা হচ্ছে এক তারিখের স্ক্রিনশট একটা তো এই স্ক্রিনশটটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একজনকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা গতকালকে রিসিভ হয়েছে ঠিক আছে টাকাটা গতকালকে ক্রেডিট হয়েছে আঠেরো হাজার টাকা যেটা তোমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা উনত্রিশ কিংবা তিরিশ তারিখের মধ্যে রিসিভ হয়ে গেছে আবার অনেক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিসিভ হচ্ছে তোমার আজকাল বা পরশুর মধ্যে এখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি রিসিভ না হয় এখনও পর্যন্ত বা ক্রেডিট না হয় তাহলে কিন্তু অবশ্যই এই দিন কয়েকের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে এটার ব্যাপারে কোনো প্রকার চিন্তার কারণে যদি তোমাদের ফর্মগুলো স্যাংশন হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের টাকা রিসিভ হয়ে যাবে তোমাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যদি টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো ধরে নাও ক্রেডিট হয়ে গেছে কিন্তু তোমাদের ক্লেম এস এম তাহলে কিন্তু সে সেদিক থেকে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের যে ব্যাঙ্ক বা পাসবুকটা জড়িয়েছে রয়েছে সেই ব্যাঙ্কের যে পাসবুকটা সেই পাসবুকটা কিন্তু অবশ্যই একবার তোমরা আপলোডেট করে নিতে পারো কারণ আপলোড করে নিলে কী হবে তোমরা তোমাদের এটা জানতে পারবে